खेलबोई किसे हैं खेलबो खेलबो आमा दूध बिले खाया लइसे तू बाला करे टक्का टक्का रख बिना उन्ना टोना दिया ताले बिले देखबो तू दूधের কথা খাইবো কই দেখি আর কিছু ডিসক্লেইমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো কেমন আছো তোমরা তো সবাইকে আবারো স্বাগত আমার আরো একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি আজকে আমরা মাগিবাস দুইটাকে একলগে ছুটকি মারতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো প্রথমত আমি এটাই বলতে চাই যে আমি গেমিং কমিউনিটিতে কোনোভাবে যাওয়ার ইচ্ছা ছিল না আমার, আর আমার যাওয়ার কারণও নাই কোনো। কারণ ভাই গেমিং কমিউনিটি ছেড়ে দিয়েছি আমি এক বছর আগে। হ্যাঁ, এক বছর আগে হয়তো আমি গেমিং কমিউনিটি নিয়ে ভিডিও বানাইতাম না, বাট গেমিং কমিউনিটিতে আমি ছিলাম। আমি গেম টেম খেলতাম অনেক, সারাদিন গেম খেলতাম ভাই, এটা আগে তুমি বলবা না। তো ইউটিউব কমিউনিটিতে যাচ্ছিলাম না। আচ্ছা, তো এইখানে আবার কিছুদিন যাও মানে অনেক কয়টা কমেন্ট আইতেছে জাস্ট ইটস মি রুবেলকে ভরে দাও, ইটস মি রুবেলকে ভরে দাও। এন্ড আমি তো চিনিও না ইটস মি রুবেলটা কারা। তো তারপর আমি আমার একটা ফ্রেন্ডরে জিজ্ঞেস করলাম, সে আবার কৌতূহলবশত আমার সাথে মজা নিতেছে, কয় মাগিবা লেখা সার্চ দিয়ে পাই যাবি। আই এম তো অবাক। তারপরে যেই কথা সেই কাজ, আমি মাগিবাজ লেখা ইউটিউবে সার্চ দিলাম, সাথে সাথে দিয়ে ইসমি রুবেল আয়া পড়ছে। তারপরে তার সম্বন্ধে আমি রিসার্চ করা শুরু করলাম। তারপরে একটা জিনিস আমি বারবার দেখতে পারলাম, তার গ্রুপে একটা মাগি আসে বারবার বলে ওই দেখো ভাই, অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে এখানে যেহেতু তার মাগি বলছে তাহলে এখানে কি খেলার কথা বলতেছে। অবশ্যই সেক্সের কথা, আই মিন ফ্রি ফায়ার ম্যাক্সের কথা। তো তারপরে ভাবলাম রুবেল মাদারচোদরে একলা একলা মারলে হইব না, তারপরে সাথে সাথে আরেকজনকে অ্যাড করা উচিত। কিন্তু কারে অ্যাড করবো? পরে আমার মনে পড়লো মানে ফ্রি ফায়ার কমিউনিটিতে সবচেয়ে বড় মাগিবাজ আর সর্বপ্রথম মাগিবাজ হলো আমাদের রোস্টেড গেমিং ভাইয়া। তো এই মাদারচোদ এমন একটা মাদারচোদ যে কিনা তার হাফ প্যান্ট সহ সবকিছু নিয়ে ভিডিও বানাইছে। আচ্ছা না দেখো ভাই, অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে এসব কোন ধরনের কথা কইতাছে। হ্যাঁ ভাই, হাফ প্যান্ট লিয়ে ভিডিও বানায় নাই, তবে হ্যাঁ যা ভিডিও বানাইছে তা এক ঝলক একটু দেখে লও। একটা কথা ভাই তুমি সারা জীবন মনে রাখো, এই সমাজে তুমি হাজারো মাগিবাজ পাই গেলো, গেমিং কমিউনিটিতে একটাই মাগিবাজ, সব থেকে বড় মাগিবাজ হলো আমাদের এই রোস্টেড গেমিং ভাইয়া। কারণ এইখানকার বলা এমন একটা মাদারচোদ যে কিনা যারা সবকিছু নিয়ে ভিডিও বানাইছে, ইনফ্যাক্ট আরো বানাইতেছে রেগুলার। ভাই রোস্টেড গেমিং এর কথা যদি বলতে থাকি এ টু জেড তাহলে মনে করো যে দিন থেকে রাত হয়ে যাবে, তারপর মনে করো যে কথা শেষ হবে না। তারপরে ছোট্ট খাট্ট করে একটু একটু করে বলতে থাকি ভাই, এ হলো এমন একটা মাদারচোদ যার কোনো টুনটুনি নাই, কি বলছেন আর থাকলেও প্রচন্ড ছোট, যার কারণে ব্যাটার বর্তমানে ভিউজ নাই। যখন তার ফেস্টিভ্যাল হয় না তখন তার ভিডিওতে ভিউজ ছিল 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 3 মিলিয়ন ছিল। বাট যখনই তার ফেস্টিভ্যাল হয়ে গেছে তারপরে তার অবস্থা হয়ে গেছে 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ এরকম ভিউজ আসতেছে। তার পিছনে সবচেয়ে বড় কারণ হলো এটাই, সবাই জানতে পারছে যে এই মাদারচোদের টুনটুনি ছোট। তো এখন রোস্টেড গেমিং এর পক্ষ থেকে একটা কথা বলি, ওকে হাই রে বাংলাদেশি অডিয়েন্স, এতদিন আমার আর যারার কথা শুনে তোমরা রেগুলার টয়লেটে যায় গিটার বাজাইতা, আর এখন কিছুদিন ধরে ইসমি রুবেল আইছে দেখা তোমরা আমাকে ভুলেই গেছো। কি দোষ ছিল আমার তো একটু টুনটুনি ছোট, তাছাড়া তো সব ঠিকই ছিল। আর দেখো ভাই টুটুনি ছুটো আর পিছনে একটা কারণ সব থেকে বেশি, এত বড় স্ক্রিপ্ট, এত স্ক্রিপ্ট লিখতে পারে, যার কারণে লিখতে লিখতে মনে করো কলমের কালি শেষ হয়ে গেছে, তারপর ওইখান থেকে বাইর করে ওইটা দিয়ে পরে স্ক্রিপ্ট লিখছে। বিশ্বাস না হলে বড় ভাইয়ের কন্টেন্ট গুলো একটু দেখে নেই এক নজরে। যারাকে সেই লেভেলের বোকা বানালাম, যারার বোন আমাকে কাস্টমে চ্যালেঞ্জ দিল, যারা নতুন মোবাইল আনবক্সিং, যারার আইডি চুরি হয়ে গেল, যারাকে তার পছন্দের মোবাইল গিফট করলাম, যারাকে রেড ক্রিমিনাল আইডি গিফট করলাম। আচ্ছা ব্যাপার না, এসব মাইনে নেওয়া যায় কষ্ট মষ্ট কইরাও, বাট এইটা কি রে ভাই? তো তারপর আমি তার চ্যানেলের ইতিহাস ঘাটা শুরু করে দিলাম, যে ভাবলাম একটু দেখে নেই যারা পরে নিয়ে টোটাল কয়টা ভিডিও বানাইছে। তারপরে দেখি টানা 1 বছর ধরে তার সাথে প্র্যাঙ্ক করতেছে, আর যারা এমন একটা মাগি যার সাথে 1 বছর ধরে প্র্যাঙ্ক করতেছে তারপরেও সে জানে না যে তার সাথে প্র্যাঙ্ক চলতেছে। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? কেন ভাই জানে না জানো? কারণ যদি জানি না ফেলাই তাহলে তো তাদের কন্টেন্ট বন্ধ হয়ে যাবে, আর কন্টেন্ট বন্ধ হয়ে গেলে তারা খাইবো কেমনে এই চিন্তা করে। আচ্ছা, আর যারা এমন একটা মাগি যার সাথে খুশি তার সাথে শুয়ে পড়তে পারে, কেননা তার চ্যানেলও আমি ঘুরে আসছি অনেক। আর তার মনে করো যে কিছুদিন পরে এমন ভিডিও আপলোড দিব যে আমি আজকে অন্য মেয়ের সাথে সেক্স করছি, দেখি কতক্ষণ খেলতে পারে। আর রোস্টেড গেমিং মাদারচোদ এই ভিডিও আপলোড দিবে যে আজকে যারাকে অন্য একটা ছেলের কাছে 500 টাকার বিনিময়ে দিয়ে দিলাম, দেখি কতক্ষণ ছেলেটা তার সাথে যৌন মিলন করতে পারে। তবে তাদের দুজনের মাঝখানে আমি আরেকটা কথা বলে দেবো ফাঁকতালে, যে আমি মাদারচোদ তোর থেকে বেটার অ্যাটলিস্ট করবো। দেখ আমি তোর 2 মিনিট হলো ম্যাগি নুডলস তার পছন্দ না, তো দয়া করে তুই আমার কাছে দিয়ে দিই, তুই টাকা পাইবি 500। এই মাগির রেট তার থেকে বেশি উঠবে না। अनेक चोदा हो गल सामी मादारचोद এবং যারা মাদারচোদ के तो অবশ্যই আমরা ফিরত আসতে চাই রুবেল মাদারচোদ রূপে নেহা খাঙ্কির কাছে। ভাই আমার মাঝে মাঝে কি মনে হয় জানো আজকে যদি আমার কাছে একটা নেহার মতো মাগি থাকতো তাহলে হয়তো আজকে আমি ভাইরাল থাকতাম, কেননা যখন 2019 সালে আমি ফার্স্ট টাইম গেমিং ভিডিও বানানোর চিন্তা ভাবনা করছিলাম তখন যদি আমার কাছে এরকম একটা মাগি থাকতো তাহলে হয়তো আজকে আমার কাছে লাখ লাখ ফলোয়ার থাকতো, লাখ লাখ অডিয়েন্স থাকতো। ভাই তারপরে মনে পড়লো যে আমরা তো ওদের মতো মাদারচোদ না যে এইসব মাগি নিয়ে করব, তবে আমার জানা মতো দেখো তবে আমার জানা মতো এই ম্যাগির যে বয়সটা আছে এই বয়সটা এডিট করা, বাট আই এম নট শিওর। এখানে আমি যদি শিওর হইতাম তাহলে এখানে আরেকটু শুটকি মারতাম, কিন্তু আমি এটা শিওর না দেখে আমি এখানে বেশি কিছু বলতেছি না তার বয়স নিয়ে। ওকে মাঝখানে শত কথার এক কথাই এটা হলো রোস্টেড গেমিং এর নতুন একটা ভার্সন। তুমি যদি আইফোন 11 হয়ে থাকো আর এটা নতুন ভার্সন যদি 11 12 13 14 যা ইচ্ছা তাই নিতে পারো না কেন, একটা সমস্যা অবশ্যই থাইকায় যায়, এটা হলো চার্জের সমস্যা। এরকমই হইতাছে রুবেল মাদারচোদের মন করে টুনটুনিতে সমস্যা, যখনই মাদারচোদগুলোর বিয়ে হইছে কি না হইছে তা আমি জানি না, যদি হয় তাহলে তো ভালোই আর না হলে তো মনে করো এটা বলতে চাই যে রুবেলের ফ্রেন্ড সার্কেল যারা যারা আছো তাদেরকে বলতে চাইতেছি ভাই ঈদ মুবারক, বিকজ দেখো এই খানকির বলে যখন ওই মাগিরে বিয়ে করে নেব তারপরে সুযোগ তো ওদের উপরে আসবে সব কয়টা, কারণ এই মাগির মন করো যে চাহিদা বেশি আর খানকির বলে টুনটুনি খুবই ছোট, তার কারণে তোর যে কয়টা ফ্রেন্ড সার্কেল আছে রুবেলের সব কয়টা সুযোগ পাবি, প্রত্যেক রাতে এক একজন করে মারবি, নাইলে 10-12 জন করে গিয়ে এক লগে মারবি, তারপর রোজ মারবি তাদেরকে। তো লাস্ট একটা ঝটকা দিতে চাই তাদেরকে, আমার দুধ বিলে খায়া লাইছে তুই ভালো করে ডাক্কা ডুকে রাখবি না উন্না টুনা দিয়া তাইলে বিলে দেখবো দুধের কথা খাইবো কই দেখি। আই এম সরি বিকজ দেখো দুধগুলো খুবই ছোট থাকার কারণে আমি জমা দিতে গিয়ে কামড় লাগিয়ে গেছে। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতক্ষণ যারা তখন যদি দেখছো তার মানে একটু ভালো লাগছে, এন্ড প্লিজ সবাই মন্তব্য করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে, কারণ আমি গেমিং কমিউনিটির মাদারচোদ নিয়ে ফার্স্ট টাইম ভিডিও বানাইলাম আর তার আগে মনে হয় একটা বানাইছিলাম আমার শিওর মনে নাই। এই কথাটা বলতে চাই যে মন্তব্য করো তোমরা তোমাদের মতো কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে আজকের ভিডিওটা। সো আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা, ততক্ষণ অবধি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন, আমার জন্য দোয়া করুন, আপাতত জন্য গেলাম।